নির্বাচনের আরো খবর জানাতে কুমিল্লা এবং নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে চলে যাব কুমিল্লাতে, সেখানে আছেন আমাদের সহকর্মী নাসির উদ্দিন চৌধুরী। নাসির, জানাবেন একটু সেখানকার নির্বাচন পরিস্থিতি। আজ কুমিল্লার দুটি উপজেলার 23টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। 24টি ইউনিয়নে নির্বাচন হওয়ার কথা ছিল, এর মধ্যে দেবিদ্বার উপজেলা একজন চেয়ারম্যান গতকাল রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যাওয়ায় 23টি ইউনিয়নে নির্বাচন হচ্ছে। এর মধ্যে সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। শীতের সকাল, কুয়াশা ব্যাত করে ভোটাররা কেন্দ্রে আসছেন এবং ভোট দেওয়ার জন্য অনেকটা উৎসাহ উদ্দীপনা নিয়ে তারা লাইনে দাঁড়িয়ে ভোট শুরুর অপেক্ষা আছেন। কিছুক্ষণের মধ্যে ভোট শুরু হবে। আমাদেরকে ভোট করার কথা তারা জানিয়েছেন। তারা নির্দিষ্ট সময় তাদের ভোট গ্রহণ শুরু করবেন এবং ভোট শান্তিপূর্ণভাবে করার জন্য তারা সকল প্রস্তুতি নিয়ে রেখেছেন। কুমিল্লার 23টি ইউনিয়নে 206টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে আমাদেরকে জানিয়েছেন, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি সেটাকে ঝুঁকিপূর্ণ না নিয়ে তারা অতি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গ্রহণ করে তারা সেখানে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। এখনো পর্যন্ত আমরা যেটি দেখছি, ভোটাররা উৎসাহ উদ্দীপনা নিয়ে তাদের ভোট প্রদানের জন্য বিভিন্ন কেন্দ্রে আসতে শুরু করেছেন। আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছেন। কুমিল্লার এই দুটি ইউনিয়নে প্রচার প্রচারণাকালীন বিভিন্ন সংঘাত, সহিংস ঘটনা ঘটলেও আজকে তারা নির্দিষ্ট এবং আইন শৃঙ্খলা বাহিনী এবং ভোটার ছাড়া অন্য কাউকে কেন্দ্রে এবং এলাকা প্রবেশ করতে দেয়নি বলে নির্বাচন অবাধ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করবেন বলে তারা আমাদেরকে এবং সংশ্লিষ্টরা নিশ্চিত করেছেন। তবে তবুও প্রার্থী এবং ভোটাররা নির্বাচনী সহিংসতার আশঙ্কা করছেন। তবে এখানকার যে স্থানীয় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, তারা আইন শৃঙ্খলা এবং সকল বিষয়ে তারা সতর্ক অবস্থানে রয়েছেন বলে অনেকটা নিশ্চিত করেছেন। এই ছিল চৈতি কুমিল্লা থেকে নির্বাচনের শুরুর পরিস্থিতি। নাসির, ধন্যবাদ আপনাকে। আমাদের আরেকজন সহকর্মী নোয়াখালীতে আছেন, আসাদুজ্জামান কাজল। কাজল, নোয়াখালী নির্বাচন পরিস্থিতি কি একটু জানাবেন। চৈতি, আপনি জানেন যে নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার আজকে 8টি ইউনিয়ন পরিষদের ভোট শুরু হয়েছে। সকাল 8টার সাথে সাথে ভোট শুরু হয়েছে। আমরা যখন এখানে এই কেন্দ্রে আসি আরো 1 ঘন্টা কিছু আগে, তখন আমরা দেখেছি যে মানুষ এই শীত উপেক্ষা করে আসলে কেন্দ্রে প্রচুর মানুষ এসেছেন ভোট দেওয়ার জন্য। বিশেষ করে নারীদের যে সারিটি আমরা আমাদের চোখের সামনে রয়েছে সেটি অনেক দীর্ঘ এবং পর্যায়ক্রমে এই দীর্ঘ লাইনটি আরো দীর্ঘ হচ্ছে। আমি এখন আছি সিরাজপুর পিএল একাডেমি যে কেন্দ্রটি, এখানে 2607টি ভোট রয়েছে এবং মানুষ তাদের ভোট প্রয়োগ করা শুরু করছে। আর আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি বলি, নোয়াখালীতে অন্যান্য যেসব নির্বাচনগুলো হয়েছে এটি তার থেকে একদমই ব্যতিক্রম। কারণ হচ্ছে গত 10 দিন থেকে আসলে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য পুলিশ ব্যাপকভাবে কাজ করছে। আমরা দেখেছি বিভিন্ন চেকপোস্ট, আজকেও বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসানো হয়েছে এবং মানুষজনকে তল্লাশি করছে। বিশেষ করে কেন্দ্রে আসার সময় অনেককে তল্লাশি করছে, যারা ভোটার না তাদেরকে কেন্দ্রে প্রবেশ করতে পুলিশ বাধা দিচ্ছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে এখানে একজন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন, তিনি অভিযোগ করেছেন তার যে সমর্থকরা, তার যে এজেন্ট রয়েছে তাদেরকে কেন্দ্র থেকে বের করে দেওয়ার তিনি অভিযোগ করেছেন। এবং এখন পর্যন্ত এছাড়া আমরা কোনো কেন্দ্রের অন্য কোনো ধরনের গোলযোগ বা কোনো বিশৃঙ্খলার খবর আমাদের কাছে এখনো আসেনি। তবে যেহেতু ভোট শুরু হয়েছে, নিশ্চয়ই আমরা পরবর্তী সংবাদে আরো বিস্তারিত জানাতে পারবো, পরবর্তী সংবাদে আরো বিস্তারিত নিশ্চয়ই জানাতে পারবো। তো চৈতি, এই ছিল নোয়াখালী থেকে আমার কাছে এই ভোটের সর্বশেষ। কাজল, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে আরো একজন সহকর্মী যুক্ত আছেন ঠাকুরগাঁও থেকে, নবীন হাসান। নবীন, ঠাকুরগাঁওতে নির্বাচন পরিস্থিতি কেমন দেখছেন, ভোটারদের উপস্থিতি একটু জানাবেন। হ্যাঁ চৈতি, আপনি যেমনটি বলছিলেন, আজকে কিন্তু ঠাকুরগাঁওয়ে 2টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। একটি হলো সেনুয়া, আরেকটি হলো বড়গাঁও ইউনিয়নে। আমরা এখন একটি কেন্দ্রে রয়েছি, আপনাদের দেখে যদি একটু দেখাই এই কেন্দ্রের চিত্র। আমরা ভোটারের উপস্থিতি খুবই কম, বেশ কিছু মানুষ ভোটার ভোট
দিতে এসেছে, তবে নারী ভোটার আমরা দেখতে পাচ্ছি না। কারণ ঠাকুরগাঁও জানেন যে উত্তরের জেলা ঠাকুরগাঁও কিন্তু প্রতি বছরের শীতের একটু দাপট থাকে। আজকে প্রচুর কুয়াশা এবং ঘন কুয়াশা এবং তীব্র শীত উপেক্ষা করে কিন্তু বেশ কিছু ভোটার এখানে এসেছে আমরা দেখতে পাচ্ছি, তবে উপস্থিতি খুবই কম এবং নারী যে ভোটার তাদের উপস্থিতি খুবই কম। এই মুহূর্তে ঠাকুরগাঁয়ে কিন্তু ব্যাপক পুলিশ টহল দিচ্ছে, প্রতিটি কেন্দ্রে কিন্তু 5 জন পুলিশ সদস্য এবং 17 জন আনসার সদস্য রয়েছে। এছাড়াও স্ট্রাইকিং ফোর্স রয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি সার্বিক পরিস্থিতি জানার চেষ্টা করবো। আমার সাথে রয়েছেন ঠাকুরগাঁও সহকারী পুলিশ সুপার। আসলে আপনারা একটি সুন্দর নির্বাচন এবং সুষ্ঠু অবাধ নির্বাচন করার জন্য কি ধরনের প্রস্তুতি নিয়েছেন? ধন্যবাদ আপনাকে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আমাদের আইজিবি স্যারের নেতৃত্বে আমরা দেশের অন্যান্য জেলার মতো ঠাকুরগাঁও জেলার অধিবাসীদেরকেও অন্যান্য ধাপের ন্যায় আমরা একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ ভোটের পরিস্থিতি বা পরিবেশ রক্ষার জন্য আমরা এবং হচ্ছে ভোট নিশ্চিত করতে উপহার দিতে আমরা বদ্ধপরিকর। তো সেই হিসেবে আমাদের ঠাকুরগাঁও জেলা পুলিশ প্রত্যেকটি কেন্দ্রে আপনারা জানেন যে ইনচার্জ রাখে, ফোর্স রাখে, আনসার আছে, পাশাপাশি প্রতিটা এলাকায় আমাদের মোবাইল টিম আছে, সাথে স্ট্রাইকিং টিম আছে এবং স্ট্যান্ডবাই টিমও আছে। ধন্যবাদ আপনাকে। আপনারা ব্যাপক প্রস্তুতি নিয়েছেন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে। কথা বলছিলেন ঠাকুরগাঁওয়ের সহকারী পুলিশ সুপার। তো চৈতি, এই ছিল আমার কাছে ঠাকুরগাঁও থেকে নির্বাচনের সর্বশেষ খবর। নিশ্চয়ই আমরা সারাদিন মাঠে থাকবো, ঠাকুরগাঁওয়ের নির্বাচনের সর্বশেষ খবর দর্শকদের জানানোর চেষ্টা করব। নবীন হাসান, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ কাজল আপনাকে যুক্ত হওয়ার জন্য।